নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী, তনুশ্রীজ ওয়ার্ল্ড নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজ আমি তোমাদের দেখাবো মাটন পায়া স্যুপ। ভীষণ পুষ্টিকর একটা খাবার, এটা তোমরা দেখো, পুরো ভিডিওটা দেখো, দেখে যদি ভালো লাগে আমাকে জানাবে অবশ্যই, আর রেসিপিটা দেখতে থাকো আমি কেমনভাবে তৈরি করি এটা। আমি এর জন্য নিয়ে নিয়েছি 700 গ্রাম মতো টেংরি। প্রথমে আমি প্রেশার কুকারটা বসিয়ে দিলাম গ্যাসে, দিয়ে গরম হয়ে গেছে, এবার আমি মাখন দিয়ে দিচ্ছি। তোমরা যে যেমন বানাবে সেই অনুযায়ী মাখনটা দেবে। মাখনটা পুরো গলিয়ে নেব। মাখনটা গলে গেছে, এবার এর মধ্যে দেবো একটা শুকনো লঙ্কা, কিছু গোটা গরম মশলা আর একটা তেজপাতা, দিয়ে একটু হালকা করে নাড়িয়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে গ্রেট করে রাখা আদা রসুন, ভালো করে একটু ভেজে নেব। এবারে এর মধ্যে দুটো ডুমুডুমু করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, একটু ভেজে নেব হালকা করে। এবারে এর মধ্যে যে যেমন সবজি খাও সেরকম দিয়ে দেবে। আমি এখানে গাজর, বিনস, আলু আর পেঁপে দিয়ে দিচ্ছি। ভালো করে এগুলোকে একটু মিশিয়ে নেব। তোমরা যদি এগুলো তেলে না ভাজতে চাও তোমরা একসাথে মিশিয়েও দিয়ে দিতে পারো। এবারে ওই সবকিছুর মধ্যে টেংরিগুলোকে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে পুরোটা মিশিয়ে নেব। এবারে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব, যে যেমন স্যুপ রাখতে চাও সেই অনুযায়ী জল দেবে। এবারে এর মধ্যে পরিমাণ মতো একটু নুন মিশিয়ে দিলাম, তারপরে চিনি দিলাম, তারপরে দেব মরিচ গুঁড়ো, এরপরে পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দেব। হলুদটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। এবার মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। এবারে প্রেশারে ঢাকাটা দিয়ে দেবো যতক্ষণ না এগুলো সেদ্ধ হচ্ছে। দেখো মাটন পায়া স্যুপটা রেডি হয়ে গেছে। এটাকে আমরা টেংরির জুসও বলে থাকি, আর এটা ভীষণ উপকারী একটা খাবার, তোমরা বাচ্চাদের বয়স্কদের দিতে পারো, আর এই সময়ের জন্য তো ভীষণ উপকারী এটা। এটা তোমরা বাড়িতে করে খাবে, খেয়ে আমাকে কমেন্ট সেকশনে জানাবে কেমন লাগলো, আর কি করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে। ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, নমস্কার। সাবস্ক্রাইব করার জন্য নিচে যে বেল আইকনটা আছে ওটাতে তোমরা ক্লিক করে দেবে, তাহলে আমি যে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করবো সেগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে।